হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো বন্ধুরা, এর মধ্যে তো জামাইষষ্ঠী তো গেল, তো জামাইষষ্ঠী উৎসব যাওয়ার পর আমার 2-3 দিন আর কি মানে সেইভাবে ঠাকুরদের ড্রেস চেঞ্জ করানো হয়নি, তো ওই পাঞ্জাবি পরেই আর কি ওরা বসেছিল। তো আজকে তাই আমি কি করলাম, তা আজকে ভাবলাম যে একটু টাইম আছে হাতে, তো আমি সমস্ত ঠাকুরের সব জামা কাপড় আর কি ভাবলাম যে আজকে খুলিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিই। তো আর কি, আর এইগুলো এই সমস্ত কাজ করতে গেলে তো অনেকটাই সময় লাগে। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, মানে পুজো দিতে জানা সময় লাগে, ঠাকুরের কি পরবে কি না পরবে, কোন ড্রেসের সাথে কি গয়না ম্যাচ করবে, আদৌ কি গয়না পরালে ভালো লাগবে নাকি সিম্পল সাজাবো, এই ভাবতে ভাবতে আর কি আমার দিন কাটতে থাকে। আর তার মধ্যে কী ড্রেস পরবো সেটাই তো ভাবতে পারি না। তো ওই ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম যে আজকে সমস্ত সুতির জামা কাপড়গুলো পরাই। তো ওই কারণে কী করলাম বলতো, ম্যাচিং ম্যাচিং দেখতে 3টে জামা বার করলাম ঠাকুরদের জন্য। একটা বড় গোপালের জন্য হচ্ছে কি ইয়েলো কালারের ড্রেসটা বার করলাম, গ্রিন কালারের কলকালা, আর হচ্ছে আমার মেজো গোপালের জন্য ইয়েলো কালারের এই আরেকটা ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ, আর হচ্ছে কি রাধারানীর জন্য হোয়াইট কালারের ড্রেসটা। তো এই 3টে চলো ড্রেসগুলো পরিয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একসাথে বসে পড়েছে ড্রেসগুলো পরে সাজুগুজু করে, আর খুবই সিম্পল আজকে সাজিয়েছি। আর রাধারানীকে সত্যি আজকে খুব ভালো লাগছে, আর হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করেছি, চুলটা এক পাশ দিয়ে দিয়েছি আর মাথার মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছি ছোট্ট দেখে। তো ভালোই লাগছে বেশ মোটামুটি সবাইকে দেখতে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই আর কি, সবাই আজকে অনেকটাই ম্যাচিং ম্যাচিং প্রায় ড্রেস পরেছে, মেজো গোপাল আর একদম ছোট্ট গোপাল। তো বন্ধুরা, সব সাজগোজ তো সব গোপাল সোনাদের কমপ্লিট। এবার হঠাৎ তোমরা ভাবছো যে আমি কেন হঠাৎ রান্নাবান্না দেখাচ্ছি, তো আজকে এগুলো রান্নাবান্না করার একটা বিশেষ কারণ রয়েছে। তো সেই কারণেই কিন্তু আর কি সব অ্যারেঞ্জমেন্ট আর কি করেছি। তো এখানে দেখো আমি মানে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা, আর এখানে আমি এখন করব আলুর দম। তো এখানে কাশ্মীরি আলুর দম করার জন্য দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, তার সাথে দিয়ে দেবো ভাজা মশলা, এটা আমি করে রেখেছি আগে থেকেই, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে টমেটো পেস্ট, অনেকটা করেই টমেটো আজকে ভালো করে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে তাই সেটাও দিয়ে দেবো, তারপর হচ্ছে গিয়ে আলু ভেজে রেখেছিলাম সেগুলো তো দিয়ে দেবো। তো তার সাথে বলে দিই তোমাদেরকে যে আজকে কেন হঠাৎ আমি গোপাল সোনাদেরকে আজকে ভোগ লাগাবো। তো প্রথমত বলে দিই আজকে আমার আর কি কলেজ ছিল না, আজকে কলেজ ছুটি ছিল, বাড়িতেই ছিলাম, তো ওই কারণে আমি আগের দিন রাতেই প্ল্যান করলাম যে আজকে গোপাল সোনাদের ভোগ দিই। আর তার সাথে একটা আর কি মানে গোপাল সোনাদের এক ভক্ত মানে আমার এক পিসি, তো পিসি আর কি বলেছিল যে গোপাল সোনাদের সামনে ভোগ দিতে, তারপর সেই ভোগ আর কি পিসিকে দিতে। তো এইটাই আর কি, তো হয়তো ভক্তদেরকে মাধ্যমেই দেখো ঠাকুর তো সবই করিয়ে নেয়, তো ওই কারণে আর কি হয়তো গোপাল সোনাদেরই খাওয়ার ইচ্ছে ছিল বলেই পিসির মাধ্যমে আর কি বললো। তো সেই কারণে সেইভাবেই আর কি আমি আজকে ছুটি ছিল বলে এগুলো সব আর কি তোড়জোড় করে সব আর কি দিলাম, গোপাল সোনাদের সামনে ভোগ লাগিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে গেছি, যেটুকুনি পেরেছি অল্প করে আর কি ভোগ দিয়েছি ঠাকুরদের সামনে, আর এখানে ধূপকাঠি কিন্তু আমি দেখিয়ে দিলাম আর ঘন্টাটাও বাজিয়ে দিয়েছি। তো এই আর কি তোমাদেরকেও বলবো, তোমরা যদি এরকম চাও তোমাদের কোনো স্পেশাল অকেশনে, বা তোমাদের যদি এমনি নর্মাল দিনে যদি ইচ্ছা হয় যে গোপাল সোনাদেরকে ভোগ দিতে, তো তোমরা বলতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।